হ্যালো প্রোগ্রামার, ওয়েলকাম টু কোর্স পাঠশালা। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে ইভেন অডস। তো প্রবলেমটায় যেটা বলা হয়েছে, প্রথমে একটা ছোট গল্প বলা হয়েছে একজনের। তো সেই ব্যক্তিটা কি করবে, সেই ব্যক্তিটা কোনো একটা নাম্বারকে ফার্স্টলি অল অড ইন্টিজার ফ্রম 1 to n অ্যাসেন্ডিং অর্ডারে কোনো একটা নাম্বারকে সে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে। দেন All even integers from 1 to n also ascending order. অর্থাৎ প্রথমে বিজোড় সংখ্যাগুলোকে ascending order এ সাজাবে এবং then জোড় সংখ্যাগুলোকে ascending order এ সাজাবে. Help our hero to find out which number will stand at the position k. অর্থাৎ কতম পজিশনে কত নাম্বার পাবো আমরা যদি এইভাবে কোনো একটা নাম্বারের সিকোয়েন্সিং করি। ওকে, তাহলে যেটা এখানে ইনপুটের 10 অ্যান্ড হচ্ছে যে 3, তো 10 এবং 3 থেকে আমরা প্রথমে বের করে নিয়ে আসব কিভাবে আমরা 5 পেলাম। তো সেইটার আগে আমাদেরকে ইনপুট সেকশনে n এবং k দিয়ে কি বুঝাই, n এবং k দিয়ে কি বুঝাইছে সেটা দেখে নিই। সেটা হচ্ছে যে দ্য অনলি লাইন অফ ইনপুট কন্টেইনস ইন্টিজার n অ্যান্ড k, যেটার লেন্থ দেওয়া আছে 10 to the power 12। তো আমরা বুঝতেই পাচ্ছি এখানে ইন্টিজার, শুধুমাত্র ইন্টিজার নিলে হবে না, কারণ এখানে অনেক বড় একটা লেন্থ ইউজ করা হয়েছে। সো ভেরিয়েবলটা একটু অন্যরকম নিতে হবে। ওকে, ভেরিয়েবল পরে দেখা যায়। সো প্রথমে আগে প্রবলেমের কিভাবে স্ট্র্যাটেজিটা কি সেইটা বের করে আনি। এইখানে বলা আছে ইন দ্য ফার্স্ট স্যাম্পল ভলোডিয়া সিকোয়েন্স উইল লুক লাইক দিস, অর্থাৎ টেনের জন্য ভলোডিয়ার সিকোয়েন্সটা এমন দেখাবে। দ্য থার্ড প্লেস ইজ দ্য সিকোয়েন্স ইজ therefore occupied by the number 5. So volunteer sequence টা এমন দেখাবে 10 নাম্বারের জন্য। তাহলে this is the actual ascending order of 1 to 10, মানে 1 থেকে 10 পর্যন্ত এটা আমাদের actual ascending order। কিন্তু volunteer ascending order এ যেটা হবে সেটা হচ্ছে যে কিছুটা এমন, কিছুটা না পুরোটাই এমন, যেটা প্রথমত অড নাম্বার গুলো থাকবে এন্ড দেন ইভেন নাম্বার গুলো থাকবে। 10 অর্থাৎ হচ্ছে 1 10 ইনপুট দেওয়ার কারণে সেটা n তম সংখ্যক পর্যন্ত প্রথমে সেটাকে ইভেন নাম্বার অড নাম্বারে সাজাই ফেলবে এন্ড দেন সেটাকে ইভেন নাম্বারে সাজাই ফেলবে, এবং সেখান থেকে আমাদের পরের ইনপুট 3 দিয়ে বের করতে হবে যে এইটা 3 তম পজিশনে এই সিকোয়েন্সের কত, সেটা হলো 5। সো সেটা 5 আউটপুট দিয়েছে। এখন 5 আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমরা এটা বের করব যে এটা আমরা কিভাবে বের করতে পারি। সো প্রথমত একটা জিনিস মাথায় আসতে পারে যে আমরা এটাকে লুপের সাহায্যে সহজেই সমাধান করতে পারি। তো যেটা হচ্ছে যে একটা 1 থেকে শুরু করে একটা লুপ শুরু করব, যেটাতে হচ্ছে যে i প্লাস 2 দিয়ে মানে 2 করে বাড়িয়ে সেটা একটা স্টোর করে ফেলতে পারি, এবং দ্বিতীয় লুপে 2 থেকে শুরু করে এটাকে 2 ঘর পর্যন্ত বাড়ায় বাড়ায় এটাকে স্টোর করে ফেলতে পারি। কিন্তু সেটা আমাদের টাইম লিমিটের একটা সমস্যা দিবে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে টাইম লিমিট এখানে 1 সেকেন্ড। ওকে, তো আমরা এটাকে সেই হেতু লুপ দিয়ে লুপ ইউজ করে সমাধান করা যাবে না। আমি লুপ ইউজ করে সমাধান করে যেটা টাইম লিমিটের ফেস্ট করেছিলাম, এখন এটাকে আমাদের কোনো একটা অ্যালগোরিদমে খাটিয়ে ব্যবহার করতে হবে। তো আমরা 7-এরটাও সাজিয়ে ফেলবো। 7-এর জন্য যেটা হচ্ছে এইটা আমাদের 7-এর জন্য হচ্ছে 1 3 5 7 প্রথমে অড কম্বিনেশনগুলো, দেন 2 4 6 ইভেন কম্বিনেশনগুলো। এখান থেকে যদি আমরা খেয়াল করি যে প্রত্যেকটা ক্ষেত্রেই ইভেন্টগুলোকে এবং অডগুলোকে একটা আলাদা ভাগে ভাগ করে ফেলা যাচ্ছে, সেটা একটা আলাদা ভাগে ভাগ করে ফেলা যাচ্ছে। ওকে, সো ইভেন্টগুলোকে এবং অডগুলোকে যেহেতু আলাদা একটা ভাগে ভাগ করে ফেলা যাচ্ছে, আমরা এটা আরেকবার একটু লিখি 1 3 5 7 আর হচ্ছে যে 2 4 6 এইটা হচ্ছে যে 7-এর জন্য। তাহলে
এখানে যদি আমরা ভাগ করে ফেলি অর্ডের ক্ষেত্রে, তো এটা হচ্ছে যে 10 এর জন্য যখন 10 থাকবে, অর্থাৎ ইভেন, 10 কে আমরা ইভেন এর সিম্বল হিসেবে বলতে পারি, এবং এটা যখন 7 যখন অড থাকবে। তো রীতিমতোই ইভেন এবং অড থাকলে যেটা পার্থক্যটা থাকে, ইভেন এবং অড থাকলে এখানে আমরা দেখতে পাই অডের সংখ্যাটা যখন অড কোনো নাম্বারের সিকোয়েন্স থাকে তখন অডের সংখ্যাটা এক বেড়ে যায়, এক বেড়ে যায়, সো ইভেনের চেয়ে একটা বেশি থাকে। সো এটা আমাদের প্রথমে আমাদের কোডে মেনশন করে একটা পার্থক্য করতে হবে। এবং আমাদের যে অ্যালগোরিদমটা এখানে আমরা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা যদি লাইক জোরের ক্ষেত্রে প্রথমত লাইক এখানেই আমরা যদি কোনো একটা, আচ্ছা, থ্রি বের করতে চাই, থ্রি বের করার জন্য আমরা যেটা করব, থ্রি ইন্টু টু সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা 6 পাচ্ছি, এবং সেখান থেকে মাইনাস 1 করে দেব যেটা আমরা 5 পাবো। তো এই এইটা আমরা অর্ডের ক্ষেত্রে, প্রত্যেকটা অর্ডের ক্ষেত্রে এই অ্যালগোরিদমটা ইউজ করে কিন্তু আমরা এই 9 এর আগে পর্যন্ত সবগুলো নাম্বারই বের করে ফেলতে পারি। প্রত্যেকটা অর্ডের ক্ষেত্রে আমরা এই নাম্বারগুলো বের করে ফেলতে পারি এই সিকোয়েন্স দ্বারা। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমাদের ইভেন্টগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করব। ইভেন্টগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদের এটা, আমরা থ্রিতম পজিশনের মানটা বের করলাম আসলে এই সিকোয়েন্স দ্বারা, এখন সামহাও আমরা ইভেনের সিক্সতম পজিশনের মান বের করতে যাব। তো সিক্সতম পজিশনের মান বের করার জন্য আমরা যেটা করব, প্রথমেই তো এটাকে পার্টিশন করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো ইভেন হওয়ার কারণে এখানে আমাদের পার্টিশনে ফাইভ স্টোর হয়ে থাকবে, ফাইভ স্টোর হয়ে থাকবে, সো অর্ধেক ফাইভ। সো আমরা যেটা করব এটা 5 6 7 8, সো এটা আমাদের এইটতম পজিশন, কি কি এখানে এইট। সো এখানে আমরা করব 5 মাইনাস, ওকে, সো আমরা 8 - 5 করব। 8 - 5 করলে কিন্তু আমরা এখানে আমরা 3 পাচ্ছি, এবং 3 কে যদি 2 দিয়ে গুণ করি তো আমরা 6 পেয়ে যাব। অ্যাজ সেম অ্যাজ এখানেও আমরা করব ইভেনের ক্ষেত্রে, কিন্তু ইভেনের ক্ষেত্রে এখানে আমাদের পার্টিসিপেন্টটা অর্ধেকের চেয়ে এক বেশি থাকবে, অর্থাৎ এখানে আমাদের পার্টিসিপেন্ট থাকবে 4, লাইক এটা আমাদের পার্টিসিপেন্ট নাম্বার থাকবে 4, এবং আমাদের 7তম পজিশন বের করতে হবে। 7তম পজিশন বের করার জন্য যেটা করব, সরি এটা একটু ক্লিয়ার করে নিই, ওকে, তো আমরা এখানে 7তম পজিশন বের করব। 7তম পজিশন বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে 7 - 4 যেটা আমরা পাবো 3, অ্যান্ড দেন এটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে আমরা পাবো 6, অর্থাৎ এই কন্ডিশন এবং এই কন্ডিশন সেম, আমরা কন্ডিশন সেম রাখবো ইভেন বের করার ক্ষেত্রে, কিন্তু যেটা করব যে ইভেন এবং অডের পার্টিসিপেন্টটা আমাদের পার্টিসিপেন্টটা ভিন্ন হবে, এই জন্য আমাদের দুইটা ইফ কন্ডিশন ইউজ করতে হবে। সো আমরা এটা আমরা কোডে চলে যাই, এখন কোডে গিয়ে দেখি এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমে এটাকে একটা ফাইল ওপেন করে ফাইলে সেভ করে রাখবো, event.cpp দিয়ে আমি সেভ করে রাখলাম। তো এটাকে আমি সরি হেডার ফাইল দিতে ভুলে গিয়েছিলাম, আইওস্ট্রিম, তারপরে নেম স্পেস std যথারীতি, এবং দেন মেইন। তো আমাদের বডিটা এখানে রেডি হয়ে গেল, এবং শুরুতেই বলেছিলাম যে যেহেতু আমাদের এখানে লিমিট অনেক বেশি, আমরা লং ইন্টিজার এই ভ্যারিয়েবলটা এটাতে আমরা এই প্রকারের ভ্যারিয়েবল আমরা ইউজ করব। সো আমরা এখানে 3টা ভ্যারিয়েবল নিয়ে নেবো, abc, এবং ইনপুট অবশ্যই নিয়ে নিতে হবে a b এর, ওকে। তো আমরা কততম নাম্বারের সিকোয়েন্স পর্যন্ত যাব এবং কততম পদের মানটা বের করব সেটাও পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইফ কন্ডিশন ইউজ করে প্রথমে পার্টিশনটা আগে বের করে নেব,
অর্থাৎ আমাদের ইফ কন্ডিশন বের করে আমাদের পার্টিসিপেন্টটা বের করে নেব। তো আমরা দেখতেই পাচ্ছি যে ইভেনের ক্ষেত্রে যেটা পার্টিসিপেন্ট হয় সেটা হচ্ছে যে ফুললি ডিভাইডেড, অর্থাৎ এর অর্ধেক, টেনের অর্ধেক, অ্যান্ড দেন অডের ক্ষেত্রে যেটা হয় একটা বেশি, অর্থাৎ 7/2। তো আমাদের ইন্টিজারের মানে কততম পদ সেটা যদি আমাদের পার্টিসিপেন্টের চেয়ে ছোট থাকে, পার্টিসিপেন্টের চেয়ে ছোট থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেম এই অ্যালগোরিদমটা ইউজ করব। এখানে যেটা ইউজ করেছি আমরা 3 × 2 − 1, অর্থাৎ হচ্ছে যে পদ কততম পদ সেটা গুণন 2 − 1। সো এটা রাখবো আমরা সি আউটে, তাহলে b × 2 − 1। তো এটা আমাদের অর্ডের সব সিকোয়েন্স বের করে দেবে। এখন যদি এই কন্ডিশনের বাইরে যায়, অর্থাৎ অর্ধেকের ওপারে চলে গেল, পার্টিসিপেন্টের অর্ধেকের ওইপারে চলে গেল, তো অর্ধেকের ওপারে গেলে তো আমাদের সেটা ইভেন, ইভেন আমাদের বের করার সিকোয়েন্স, ইভেন সিকোয়েন্সে আমরা বের করব যেটা সেটা হচ্ছে যে আমরা রীতিমতো এই অ্যালগোরিদমের মতো করেই বের করব, যেটা হচ্ছে যে কততম পথ সেটা নিব আমরা, সেটা বিয়োগ আমাদের পার্টিসিপেন্ট ইভেনের ক্ষেত্রে, অর্ডের ক্ষেত্রে তো অবশ্যই ওকে, এই যে এখানে আমাদের কততম পথ সেটা থেকে পার্টিসিপেন্ট বাদ দেব এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। কততম পথ সেটা থেকে আমরা পার্টিসিপেন্টটা বাদ দিয়ে দেব এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। এক্স্যাক্টলি। তো আপনারাও আমাদের মতো ঠান্ডা মাথায় এটা চিন্তা করলে আপনারাও বুঝে যাবেন। এবার এটাকে রান করে দেখব। ওকে, তো সেভেনতম পদে দেখতে পাচ্ছি 6, এবং যদি আবারও রান করি একটা কপি করে নেই, আচ্ছা যদি আবারও রান করি লাইক কোথায় গেল, ওকে 10-এর 3তম পদ যেটা আমাদের 5 শো করতেছে। তো আশা করি প্রবলেমটা সঠিক হয়েছে আমাদের। এবার এটাকে আমরা সাবমিট করে দেখব। তো সাবমিট সাকসেসফুলি ডান। আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নাম্বার 318A ইভেন অ্যান্ড অডস অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।